মক্কায় নতুন স্বর্ণের খনি বের হয়েছে আবার মরুভূমি সবুজ হয়ে যাচ্ছে ফুরাত নদী শুকিয়ে যাচ্ছে এগুলি কি কিয়ামতের আলামত আরব দেশ আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং মরুভূমি আস্তে আস্তে সবুজ হচ্ছে কিয়ামতের আলামতের কিছুটা হলেও বোঝা যাচ্ছে আর আমাদের দেশ আস্তে আস্তে মরুভূমি হবে উল্টা হয়ে যাবে আমার দেশের নদী নালা শুকিয়ে যাবে আস্তে আস্তে মরুভূমিতে পরিণত হবে আমাদের কাজ হলো ইমান ও আমল নিয়ে বেঁচে থাকা কিয়ামত যখন হয় হবে কেয়ামতের আলামত অনেকগুলি হয়ে গেছে আর কিছু হচ্ছে এবং ভবিষ্যতে আরো কিছু হবে দ্বিতীয় প্রশ্ন আসছে মক্কায় নতুন স্বর্ণের খনি বের হয়েছে আবার মরুভূমি সবুজ হয়ে যাচ্ছে ফুরাত নদী শুকিয়ে যাচ্ছে এগুলি কি কেয়ামতের আলামত কেয়ামতের আলামত কিনা তা জানাবেন মরুভূমি সবুজ হবে সেই মুসলিমে হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন লা তাকুম উস্সা আতু হাতত তাকুম হাতত তারু দাফি জাজিরাতুল আরবে মরু জওয়ান হারা কেয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ জাজিরাতুল আরবে সবুজ শ্যামল তল। ঘনপত্র বিশিষ্ট বাগান উদ্যান সেখানে না হবে আর যতক্ষণ পর্যন্ত সেখানে নদী নালা প্রবাহিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না আরব দেশ আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং মরুভূমি আস্তে আস্তে সবুজ হচ্ছে কিয়ামতের আলামতের কিছুটা হলেও বোঝা যাচ্ছে আর আমাদের দেশ আস্তে আস্তে মরুভূমি হবে উল্টা হয়ে যাবে আমার দেশের নদী নালা শুকিয়ে যাবে আস্তে আস্তে মরুভূমিতে পরিণত হবে ফোরাত ফোরাত নদী শুকিয়ে যাবে স্বর্ণের পাহাড় পাওয়া যাবে কিয়ামতের আগে নদী ফেরাত শুকিয়ে যাচ্ছে হয়তোবা একদিন টুডে এই অবস্থা হবে হ্যাঁ এই অবস্থা আস্তে আস্তে হবে যখনই হোক হবে তবে ওটা আমাদের সাবজেক্ট নয় আমাদের সাবজেক্ট রসুল্লাহ সাল্লাম শিখিয়ে গেছেন একজন সাহাবি বললেন কিয়ামত কখন হবে আল্লাহ কিয়ামত যখন হয় তখন হবে তোমার প্রস্তুতি কি আছে তুমি বলো বললেন আমি আল্লাহ এবং তার ভালোবাসি বললেন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তোমার হাসর হবে কাজেই আমাদের কাজ হলো ইমান ও আমল নিয়ে বেঁচে থাকা কিয়ামত যখন হয় হবে কিয়ামতের আলামত অনেকগুলি হয়ে গেছে আর কিছু হচ্ছে এবং ভবিষ্যতে আরো কিছু হবে এর মধ্যে মক্কা রদুরি যে স্বর্ণের খনি পাওয়া গেছে এটা কি সেটা না এটা সেটা নয় কারণ সেটা ফোরাত নদীর নদীতে স্বর্ণের খনি পাওয়া যাবে আরে পাওয়া যাচ্ছে মক্কায় পাক সৌদি আরবকে আরো সমৃদ্ধ করুন আল্লাহ মাহমিন